নমস্কার বন্ধু, সম্বাদ কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব পুরভরা কাঁকরোল ভাজা। পুরভরা কাঁকরোল ভাজা করার জন্য কাঁকরোলগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটা করি। কাঁকরোলগুলোকে একটা বাটির মধ্যে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। একটা ঢাকা দিয়ে আমি হালকা সিদ্ধ করে নেব। কাঁকরোল আমি 5 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কাঁকরোলের জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই মাঝখান থেকে আমি বীজগুলো চামচের সাহায্যে আস্তে আস্তে করে তুলে নেব। একইভাবে আমি আরেকটাও তুলে নিচ্ছি। এভাবে সব কাঁকরোলগুলোর বীজ তুলে নেব। এবারে কাঁকরোলের বীজগুলো আমি হাতের সাহায্যে টিপে একটু নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন, হলুদ, অল্প করে লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি সাদা সর্ষে বেটে নিয়েছি, সেই সর্ষেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু দিয়ে মেখে নিয়েছি। দিয়ে দেবো একটু ধনে পাতা। ধনে পাতাটা দিয়েও ভালো করে মেখে নেব। এবারে একটা কাঁকরোল নিয়ে চামচের সাহায্যে অল্প করে এইভাবে পুর দিয়ে সবগুলো রেডি করে নেব। এভাবে অল্প অল্প করে পুর দিয়ে সবগুলো রেডি করে নেব। এর মধ্যে নিয়েছি কিছুটা বেসন, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে ঘন ব্যাটারটা রেডি করে নেব। এদিকে সব কাঁকরোলগুলোই আমি পুর ভরে রেডি করে নিয়ে রেখেছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একটা করে কাঁকরোল এই ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ভেজে নেব। একইভাবে সব কাঁকরোলগুলোই ভেজে নেব। এই কাঁকরোলগুলোর একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দেব। এই কাঁকরোলগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখব। একইভাবে আমি বাকি কাঁকরোলগুলো ভেজে নেব। একইভাবে ব্যাটারে চুবিয়ে একটা একটা করে সবগুলো কাঁকরোল ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন। পুরভরা কাঁকরোল ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো করবেন প্লিজ।